আপনারা জানেন যে অনুব্রতবাবুর এই মুহূর্তে শারীরিক অবস্থা একদমই ভালো নয়। শারীরিক অসুস্থতার কারণ হচ্ছে এই হিউমিলিয়েশন, যে হিউমিলিয়েশনটা উনি ফেস করছেন অ্যাট দ্য সেক অফ ইনভেস্টিগেশন, যেটা একটা চক্রান্ত, যেটা একটা রাজনৈতিক চক্রান্ত, যেটা ওনার আপাতত যেটা আইনি পরিভাষা নিয়েছে, তো সেটা নিয়ে আমাদের এই মুহূর্তে বক্তব্য নয়। আমাদের বক্তব্য হচ্ছে যে এই হিউমিলিয়েশন একটা বয়স্ক ভদ্রলোক, তাকে ফেস করতে হচ্ছে বারবার, এবং তার জন্য এই শারীরিক অসুস্থতা, সেই জন্য আজকে উনি আসতে পারেননি এবং উনি আসার প্রচুর চেষ্টা করেছিলেন। আপনারা জানেন উনি সিউড়ি থেকে কলকাতায় এসেছিলেন এই নোটিশে সাড়া দেওয়ার জন্য, বোলপুর থেকে এখানে এসেছিলেন নোটিশে সাড়া দেওয়ার জন্য, কিন্তু ভেরি আনফর্চুনেটলি ওনার শারীরিক অবস্থা ডিটোরিয়েট করে। এই মুহূর্তে উনি SSKM হসপিটালের উরবান ওয়ার্ডে চিকিৎসাধীন এবং ওনার শারীরিক অবস্থার কনস্ট্যান্ট মনিটরিং হচ্ছে, ডক্টর্সরা মনিটরিং করছেন। উনি একটি লেটার যেটা আজকে আমরা জমা দিই ওনার হয়ে, সেই লেটারে উনি এটাও বলেছেন যে উনি ইনভেস্টিগেশনকে ফ্যাসিলিটেট করতে চান, যে ইনভেস্টিগেশন হচ্ছে সেই ইনভেস্টিগেশনের ওনার বাধা প্রদান করার কোনো রকম ইচ্ছা নেই, এবং তাই জন্যই সুদূর বোলপুর থেকে উনি এখানে এসে পৌঁছেছিলেন, এবং উনি যদি সুস্থ হন উনি আবার এই তদন্তে অংশগ্রহণ করবেন, এবং উনি সুস্থ হওয়ার পরে উনি এটাও বলেছেন যে যদি আজকে CBI এর মনে হয় যে ওনার সাথে গিয়ে SSKM হসপিটালে গিয়ে দেখা করবেন, সেটাও উনি করতে রাজি আছেন, অবশ্যই ডাক্তারদের তত্ত্বাবধানে, এবং ডাক্তাররা সেই ওনাকে যদি সেই অনুমতি দেন তবেই। তো আমরা সেই চিঠি জমা দিয়েছি, এবার CBI এর তরফ থেকে এখনো পর্যন্ত কোনো আমাদেরকে ওনারা কি করতে চাইছেন সে সংক্রান্ত বিষয়ে জানানো হয়নি। সেরকম যদি কিছু জানানো হয় আমরা অবশ্যই জানাবো। আমরা মনে করছি যে ট্রু তদন্ত, মানে সত্য তদন্ত, যদি সত্যই তদন্ত হয় কোন রকম ইনফ্লুয়েন্স ছাড়া, তাহলে অবশ্যই এটা প্রমাণিত হবে যে ওনার এই মামলার সাথে বা এই অভিযোগের সাথে কোনো সম্পর্ক নেই।